হুজুর বলছে মেজবানদারি কেবলা কাবা, আপনি তো বুঝবেন না উনি কে, আপনার তো বুঝার কথাও না, আপনি বুঝবেন। এখানে ম্যাক্সিমাম যারা মিজান সুফি মিজান কাকাকে, সুফি মিজান সাহেব আছেন না পিএসপি, এখন আপনি চিনেন বিদায় মিজান সাহেব, এখানে যারা চিনে না তারা কি বলবে, এই হুজুরের পাশ থেকে মুরুপিটার এখানে নিচে নামাও, বলবে না আপনার কারণে হুজুরকে দেখতেছি না। ও এক জায়গার মধ্যে গেছি মহেশখালীতে, হুজুর মানে আমাদের জালাল সাহেব হুজুরদের বড় অনেক সিনিয়র, আমাদের ওখানে ফুরকানি সাহেব হুজুর ছিলেন জামেয়াতে অনেক আগে, সেই সময়কার বেচের আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র, তাহলে জালাল সাহেব হুজুরের থেকে বয়স প্রায় 10-15 বছর বড়। তো হুজুর এক পাশে বসে আছে, আমিও চিন্তাম না, আমি মনে করছি এলাকার মুরব্বী বসেছে, আমি বিসমিল্লাহ করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি। আমার কানে কানে একজন এসে বলতেছে, হুজুর উনি আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র, জামিয়ার প্রথম সময়কালের ছাত্র, এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না। তখন আমি উঠলাম, উঠে হুজুরকে সুফার ব্যবস্থা করলাম, সুফার মধ্যে আবার জায়নামাজ বিছাইলাম, আমারটা থেকে হুজুরকে গদি দিলাম, এত সম্মান কেন করতেছি, চিনতেছি বিদায় কি করেছি, চিনতেছি বিদায়, চিনলে 100 তলা না চিনলে গাছতলা, চিনলে 100 তলা না চিনলে, এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম। হুজুর গোসে মাইজবানদারি, এখন আপনি চিনবেন কেমনে, জালাল সাহেব হুজুরকে জিজ্ঞেস করেছেন উস্তাদকে, ওনাকেও জিজ্ঞেস করেছি উস্তাদ, ও কো উস্তাদ আবু সালে লাহোরি, ও আবু সালে লাহোরি, হুজুর কার কাছে পড়েছেন, ও মাদ্রাসা ক্যালকাটার মধ্যে পড়েছি, আমার এই মুহাদ্দিসিনদের লিস্ট জামানার বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামের কাছে এলমে শরীয়ত শিখেছে, এলমে তরিকত শিখেছে আবু সালে লাহোরির মতো আল্লাহর ওলির কাছ থেকে। হুজুর আপনার ছাত্র কারা, তো বাংলাদেশের কোন অঞ্চলের কোন ছাত্রের কথা বলবো বেটা, হুজুর চট্টগ্রামের আশেপাশে বলেন, তো আমির বান্দারের আমিরুজ্জামান আমার ছাত্র, আল্লামা ফখরুল উলামা মুফতি ফরহাদ আবাদী আমার ছাত্র, এগুলো আমার গোলাম, এগুলো আমার গোলাম, মুফতি অসিউর রহমান, আমাদের অসিউর রহমান না, মুফতি অসিউর রহমান যাকে গাছে বসে মুফতি বলতে, এমন জমানার বিখ্যাত আল্লাহর ওলি আমার গোলাম। আমার মতো 5 টাকার মৌলবি কিছু বললেও কিছু যায় আসে না, কিছু না বললেও কিছু যায় আসে না, জমানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি। হুজুর কুমিল্লায় আসেনি, কো মাওলানা বশারুদ্দামান মুহাদ্দিসে জামান, একাবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটি আছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হুজুর গোসে মাইজ ভান্ডারি, ওই চেরাক থেকে ফেস প্রাপ্ত আল্লাহর ওলি। এভাবে আপনি গোসুল আজম বলেন না, এই যে প্রিন্সিপাল বলতেছেন কেন বলতেছেন, আপনারা বলেন না বড় হুজুর, তো বড় হুজুর কেন বলেন, এখানে তো হুজুর বোধ, ক হুজুর না বড় হুজুর কেন, ক সবাই হুজুরের ছাত্র, তো সবাই হুজুরের ছাত্র হলে যেমন বড় হুজুর, ওভাবে আল্লাহর ওলির সুবত পেয়ে যখন সবাই বড় বড় ওলি হয় ওইটাকে আমরা গোসুল আজম বলি, মানে বড় হুজুর, কি বলি বড় হুজুর, আপনারা বলেন না মাওলানা, কি বলছেন মাওলানা, মাওলা মানি কে, মাওলা মানি অভিভাবক, মাওলা কে আল্লাহ, মাওলা কে আল্লাহকে আপনারা মাওলা বলেন না, আমার মাওলা, তো এখন হুজুর যখন বড় হয়ে যায় এটাকে আপনি মাওলা বলেন না, শিরিক হয়েছিল ওমা, আপনি আপনার হুজুরকে মাওলা বললে শিরিক হয় না, এদিকে শিরিক করে ফেলতেছে না, এগুলা না বেটা অনেক হয়েছে, আমি আপনাদেরকে যেটা বলবো